kişok şuna dikçeğe. Kepmerdine dikçeğe. Hükümet bakmak babine matir katta abi. সেনাবাহিনীতে অস্থায়ী নিয়োগ এবং চুক্তিবদ্ধ পদ্ধতিতে যুবকদের চার বছরের জন্য নিয়োগের প্রকল্প অগ্নিপথের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বামপন্থী সংগঠন সারা ভারত কৃষক সভা এবং ত্রিপুরা রাজ্য ক্ষেত মজুর ইউনিয়ন। মঙ্গলবার মেলার মাঠ থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কর্মসূচি থেকে সংগঠনের নেতৃত্ব কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানান। সারা ভারত কৃষক সভার রাজ্য নেতৃত্ব পবিত্র কোষ সেখানে কড়া সমালোচনা করেন বিজেপি কেন্দ্রীয় সরকারের। এই প্রকল্পের মাধ্যমে দেশে সার্বভৌমত্বকে লাগু করার প্রয়াস নিয়েছে কেন্দ্রীয় বিজেপি সরকার বলে সেখানে অভিযোগ তুলে ধরেছেন রাজ্যের প্রাক্তন অধ্যক্ষ পবিত্র কর। আজকে এই দেশে সেনাবাহিনীকে রাজনীতিকরণ করার জন্য, সেনাবাহিনীর যে ঐতিহ্য তাকে ধ্বংস করার জন্য বিজেপি সরকার অগ্নিপথ অগ্নিবীর নামে একটি প্রকল্প নিয়েছেন, যাতে সেনাবাহিনীতে 17.5 বছর থেকে 21 বছর পর্যন্ত যারা যুবক তাদেরকে রিক্রুট করা হবে এবং এটা হবে সম্পূর্ণ বেআইনি কায়দায়। দেশের ইতিহাসে 70 বছর ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটেনি। এটা DRW-র মতো অস্থায়ীভাবে হবে, 4 বছর পরে তারা চাকরিতে থাকবেন না। এবং আস্তে আস্তে এটা ঝোলার থেকে বিড়াল বেরিয়ে গেছে। বিজেপির এক নেতা বলেছেন তাদের যদি চাকরি না থাকে আমাদের বিজেপি অফিসে তারা পাহারা দেবে। গতকালকে এবং আজকের খবরের কাগজে দেখলাম ভারতবর্ষের বিভিন্ন শিল্পপতি গোষ্ঠী তারা বলছেন তাদেরকে আমরা নিয়োগ করব সেনাবাহিনী যেখানে আমাদের দেশের সীমানা এবং আমাদের দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য দায়ী, এটাকে যেভাবে লক্ষ্য করার জন্য এই বিজেপি সরকার নরেন্দ্র মোদী সরকার সিদ্ধান্ত নিয়েছেন। গোটা দেশে অগ্নিপথ না, এটা বিজেপির অগ্নিশিখার জালে মরার জন্য তৈরি হচ্ছে, গোটা দেশে প্রতিবাদ সংঘটিত হয়েছে। কর্মসূচিতে এছাড়াও ছিলেন সারা ভারত কৃষক সভা নেতৃত্ব, প্রাক্তন সাংসদ মতিলাল সরকার, ত্রিপুরা রাজ্য কর্মচারী ইউনিয়নের রাজ্য নেতৃত্ব শ্যামল দে, CPIM পশ্চিম ত্রিপুরা জেলা নেতৃত্ব রতন দাস সহ আরও অনেকে। এদিনের এই বিক্ষোভ মিছিলে দুটি সংগঠনের কর্মী সমর্থকদের উপস্থিতি এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।